বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে পাবলিক প্লেস ও পাবলিক ট্রান্সপোর্টে ধূমপান নিষিদ্ধ। কিন্তু বাস্তবে অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের হাত থেকে রক্ষা পাচ্ছে কি? অনেক স্থানকে পাবলিক প্লেস হিসেবে দৃষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি, আবার কোথাও কোথাও ধূমপানের জন্য স্থান নির্দিষ্ট করা হয়েছে। এসব দুর্বলতা দূর করে আইনকে সংশোধন করতে হবে, তাহলে এই ধূমপান প্রথা একদিন এই পৃথিবী থেকে বিলুপ্ত হবে। কারণ ধূমপান এমন একটি জিনিস যেটি সরাসরি মানুষকে হত্যা করে। বাংলাদেশের 4 কোটি 20 লক্ষ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার, এদেরকে রক্ষা করতে অধিকতর কার্যকর আইন চাই। শতভাগ ধূমপানমুক্ত পাবলিক প্লেস ও পাবলিক ট্রান্সপোর্ট চাই। ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান বা স্মোকিং জোন রাখার বিধান তুলে দিতে হবে। রেস্টুরেন্ট ও কর্মক্ষেত্র সহ সব ধরনের পাবলিক প্লেসকে আইনের আওতায় আনতে হবে।